ইয়াসের ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে। তো পাথর প্রতিমা থেকে তারা বিভিন্ন এলাকায় ঘুরবে। তো একটা সংবাদ পত্রিকার মাধ্যমে এটা জানানো হয়েছে কোন কোন এলাকায় পরিদর্শন করছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং তারই সাথে আমার প্রশ্ন থাকবে, এবং সাধারণ প্রশ্ন যেটা আপনারও মনে আছে আমারও মনে আছে যে এরকম ঘটনা ঘটতে পারে, কেননা রাজ্য সরকার তাদের নিজের যে ক্ষতিপূরণ যে এত টাকা লাগবে অবশ্য কেন্দ্রের হাতে তুলে দিয়েছে। এবং আরও প্রশ্ন আছে, অবশ্য ভিডিওর শেষে আমি করব, আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগে জেনে নিন কোন কোন এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধিত্ব পরিদর্শন করেছে। তো বন্ধুরা, পত্রিকার মাধ্যমে যেটা জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের পরবর্তী পরিস্থিতি দেখতে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার তারা পৌঁছান পাথর প্রতিমা রাং গঙ্গাপুর গ্রামের পঞ্চায়েতের দক্ষিণ মহেন্দ্রপুর এএসবি হাই স্কুলের মাঠের নামে ওই প্রতিনিধি দলের হেলিকপ্টার। তো স্কুলের মধ্যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পরবর্তী যান তারা চার সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা অফিস এএসকে শাহি। তো সেই বৈঠকে পরবর্তী ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা অতিরিক্ত জেলা শাসক সিয়াদ অ্যান্ড, তো কাকদ্বীপের মহকুমা শাসকের অরণ্য বন্দ্যোপাধ্যায় এবং সেচ দপ্তরের অধিকারী। সেই বৈঠকে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর জানানো হয়েছে। এর পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য গাড়িতে করে যান স্থানীয় ভারতলা সাপখালি এলাকায়। ইয়াসের পর এই এলাকাতে মৃদঙ্গ ভাঙা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তো সেই এলাকায় হেঁটে ঘুরে দেখার পাশাপাশি সেখানের বাসিন্দাদের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য। সেখান থেকে তারা যাবেন রামগঙ্গা ঘাটে, এরপর লঞ্চে গোলাপনগর এবং গবদিয়া নদীর পারে সংলগ্ন এলাকাগুলি পরিদর্শন করবে। ইয়াসের বিধ্বস্ত এলাকায় ঘুরে যাওয়ার সময় দক্ষিণ চব্বিশ পরগনায় অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করবে। তো বন্ধুরা, এখানে দেখুন কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং পরিদর্শন করছে, সেটা খুবই ঠিক ভালো জিনিস। কিন্তু এখানে প্রশ্ন এটাই হচ্ছে যে এর আগেও কিন্তু আমফান যখন হয়েছিল, আপনারা অবশ্যই জানবেন যে আমফানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু সেখানেও কেন্দ্রীয় প্রতিনিধি দল তো দেখা করতে এসেছে, বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে, কিন্তু যারা সাধারণ মানুষ যাদের ক্ষতি হয়েছে কিন্তু তারা কিন্তু টাকা পায়নি। এবং বিভিন্ন রকম আপনারাও শুনেছেন অবশ্য বিভিন্ন পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন টেলিভিশনে আপনারাও দেখেছেন যে যারা টাকা পাওয়া মানে অরিজিনাল যারা টাকা পাবে, যাদের ঘর ভেঙেছে কিন্তু তারা অবশ্যই টাকা পায়নি। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এখানেও যে আমফানের মতনই কি ইয়াসের ঘরের যে ক্ষয়ক্ষতি হয়েছে কি তারাও সাধারণ মানুষ টাকা পাবেন না? কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সরকার ঘুরছে, কেন্দ্রীয় সরকারের উপরে নজর আছে এই এলাকার উপরে, সেটা খুবই ভালো। কিন্তু আমার প্রশ্ন এখানে, যেমন সাধারণ মানুষ, যেমন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ঝামেলা না হয়, যেমন সাধারণ যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু এই টাকা পায়। তো অবশ্যই ভিউয়ার্স, আপনার মতামত কী যে সাধারণ মানুষের কাছে আদৌ কি টাকাটা পৌঁছাবে কি পৌঁছাবে না? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং আপনাদেরকে জানালাম, মোটামুটি আপনারা বুঝলেন যে কেন্দ্রীয় সরকারের থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছে এবং এলাকা পরিদর্শন করছে, বিভিন্ন এলাকা এখনও আছে, এখনও যায়নি। তো আজকের ভিডিও এতটাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরপরে আমরা রেগুলার আপডেট এই বিষয়ে আপনাদেরকে দিতে থাকব, সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।